পাহাড়ে সশস্ত্র রাজনীতি নিষিদ্ধ করা সহ তিনটি দাবিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদের ডাকে রাঙামাটিতে 48 ঘণ্টার হরতাল চলছে। অপর দুটি দাবি হচ্ছে মহালছড়ি থেকে অপহৃত 3 বাঙালিদের উদ্ধার এবং রাঙামাটিতে হত্যাকাণ্ডের শিকার মাইক্রোবাস চালক সজীবের হত্যাকারীদের গ্রেফতার। এসব দাবিতে সকাল থেকে হরতাল শুরু হলেও রাঙামাটির শহরে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দুপুরের পর থেকে সেখানে যান চলাচল শুরু হয়েছে।